ক্লাস 10 প্রান্তিক মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ, দশম শ্রেণী মণ্ডল বসু, এই বইটার চ্যাপ্টার 2 জীবনের প্রবাহমানতা এর নেক্সট পার্ট করে দেওয়ার জন্য কমেন্ট করেছিলেন, দেখে নাও উত্তর। গত পার্টে এই পর্যন্ত করেছিলাম, আজকে করব সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। এখান থেকে 1 নম্বর প্রশ্ন, ডিম্বাণু শুধু মাইটোসিসের ফলেই উৎপন্ন হয়, এটা হবে পেজ নম্বর 52 মিয়োসিসের তাৎপর্য, জননকোষ উৎপাদন হ্যাপ্লয়েড জননকোষ শুক্রাণু ডিম্বাণু উৎপন্ন করে, তাহলে এটা হবে সত্য। নেক্সট প্রশ্ন 2 নম্বর, ডিএনএর অ্যাডেনিন হাইড্রোজেন বন্ধন দিয়ে গুয়ানিনের সঙ্গে যুক্ত থাকে, দেখে নেব এটা কী হবে। পেজ নম্বর 42 অ্যাডেনিনের সঙ্গে থাইমিন হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ থাকে ডিএনএ অণু, এটা হবে মিথ্যা। নেক্সট 3 নম্বর, মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে, দেখে নেব। পেজ নম্বর 83, মহিলাদের ক্ষেত্রে যৌন ক্রোমোজোমে 2টি এক্স ক্রোমোজোম অর্থাৎ এক্স এক্স মানে একজোড়া, এটা হবে সত্য। নেক্সট 4 নম্বর, মানুষের লিঙ্গ নির্ধারণে স্ত্রীর কোনো ভূমিকা নেই। পেজ নম্বর 84, সন্তান পুত্র না কন্যা হবে তা সম্পূর্ণরূপে নির্ভর করে পিতার ওপর, তাহলে এটা হবে সত্য। নেক্সট প্রশ্ন 5 নম্বর, কোষীয় বিভেদন দশায় অপত্য কোষগুলি নানাভাবে পরিবর্তিত রূপান্তরিত হয়ে কলা অঙ্গ তন্ত্র গঠন করে, দেখে নেব এটা কী হবে। এটা হাজরা আচার্যর এই বইটা থেকে দেখাবো। পেজ নম্বর 64, কোষীয় বিভেদন দশায় নির্দিষ্ট কলা অঙ্গ প্রভৃতি গঠন করে, এটা হবে সত্য। নেক্সট প্রশ্ন 6 নম্বর, চেক পয়েন্টগুলির কাজ বিঘ্নিত হলে কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয়, দেখে নেব এটা কী হবে। পেজ নম্বর 46, কোষচক্রের চেক পয়েন্টগুলি নিয়ন্ত্রণ নষ্ট হলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটে, এটা হবে সত্য। 7 নম্বর, ক্রোমোজোমের জিন রৈখিকভাবে সজ্জিত থাকে। পেজ নম্বর 39, জিন ক্রোমোজোমে রৈখিকভাবে অবস্থান করে, এটাও হবে সত্য। 8 নম্বর, ইতর পরাগযোগে বাহক প্রয়োজন হয় না। পেজ নম্বর 62, ইতর পরাগযোগে বাহকের প্রয়োজন হয়, এটা হবে মিথ্যা। 9 নম্বর, সপুষ্পক উদ্ভিদের শস্য নিউক্লিয়াস ট্রিপ্লয়েড 3N। পেজ নম্বর 63, শস্য নিউক্লিয়াস 3N ট্রিপ্লয়েড, এটা হবে সত্য। 10 নম্বর, মানব বিকাশের 4টি দশা। পেজ নম্বর 64, মানুষের বিকাশকে প্রধানত 5টি দশায় ভাগ করা হয়েছে, এটা হবে মিথ্যা। নেক্সট প্রশ্ন, স্তম্ভমিলক অনুনালিকা, এটা হবে পেজ নম্বর 50, অনুনালিকা থেকে ব্যামতন্তু গঠিত হয়, এটা হবে 1 নম্বর। নেক্সট স্বপরাগযোগ, এটা হবে পেজ নম্বর 61, স্বপরাগযোগ বাহকের প্রয়োজনীয়তা বাহকের ওপর নির্ভর করতে হয় না, এটা হবে 2 নম্বর। তিন, জাইগোট, এটা হবে পেজ নম্বর 52, ডিপ্লয়েড জাইগোট, এটা হবে 3 নম্বর। চার, গর্ভপত্র, এটা হবে, এটা ছায়ার এই বইটা থেকে দেখাবো। পেজ নম্বর 60, স্ত্রী স্তবকের প্রতিটি একক অংশকে গর্ভপত্র, এটা হবে 4।
সমবিভাজন, এটা হবে পেজ নম্বর 52 সমবিভাজন মাইটোসিস, এটা হবে 5। নেক্সট দ্বিনিষেক, এটা হবে পেজ নম্বর 63 গুপ্তবীজী উদ্ভিদের নিষেক হলো দ্বিনিষেক, এটা হবে ডি। পরাগরেণু, এটা হবে, এটা 7টার এই বইটা থেকে দেখাবো, পেজ নম্বর 61 পরাগরেণুর প্রাচীরের ভিতরে স্তর ইনটাইন স্তর থেকে পরাগনালী গঠিত হয়, এটা হবে সি। 3 নম্বর অ্যামিবা, এটা হবে পেজ নম্বর 55 অ্যামিবার দ্বিবিভাজন, এটা হবে 3 নম্বর। নেক্সট মিওসিস, এটা হবে মিওসিস হ্রাস বিভাজন, ক্রোমোজোম সংখ্যা হ্রাস, এটা হবে 4 নম্বর অর্থাৎ বি। কলাকর্ষণ, এটা হবে পেজ নম্বর 58 মাইক্রোপ্রোপাগেশন কলাকর্ষণ, এটা হবে 5। 1 নম্বর ডিএনএর পুরো নাম কি, উত্তর পেজ নম্বর 41 ডিএনএর পুরো নাম ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন 2 নম্বর মানুষের দেহকোষে অটোজোমের সংখ্যা কত, উত্তর পেজ নম্বর 39 মানুষের দেহকোষে অটোজোমের সংখ্যা 22 জোড়া বা 44টি। নেক্সট প্রশ্ন তিন নম্বর সেন্ট্রোমিয়ারের একটি কাজ লেখো, উত্তর পেজ নম্বর 41 সেন্ট্রোমিয়ারের কাজ দুটি সিস্টার ক্রোমাটিডকে যুক্ত রাখে। নেক্সট প্রশ্ন চার নম্বর নিউক্লিওটাইড কি কি নিয়ে গঠিত, পেজ নম্বর 42 নিউক্লিওটাইড লিখবে ফসফেট গ্রুপ, 5C শর্করা আর N2 বেস, এই তিনটি নিয়ে গঠিত। নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর মাইক্রোটিউবিউল কি, উত্তর এটা এই বইটা থেকে দেখাবো, পেজ নম্বর 42 মাইক্রোটিউবিউল হলো কোষের সাইটোপ্লাজমে অবস্থিত টিউবিউলিন নামক প্রোটিন নির্মিত নলাকার গঠন বিশেষ। নেক্সট প্রশ্ন ছয় নম্বর অ্যামাইটোসিস কোথায় ঘটে, উত্তর পেজ নম্বর 44 অ্যামাইটোসিস বিভাজনের স্থান ব্যাকটেরিয়া প্রোটোজোয়া প্রভৃতি জীবদেহে অ্যামাইটোসিস ঘটে। নেক্সট প্রশ্ন সাত নম্বর রেণু কি, উত্তর এই বইটা থেকে দেখাবো, এইখান থেকে এই পর্যন্ত। অযৌন জননের একক রেণু যা রেণুস্থলী বা স্পোরঞ্জিয়াম নামক অংশে উৎপন্ন হয়। নেক্সট প্রশ্ন আট নম্বর যৌন জননের এককের নাম লেখো, উত্তর এই বইটা থেকে পেজ নম্বর 53 যৌন জননের একক গ্যামিট, অ্যান্সার লিখবে গ্যামিট। নেক্সট প্রশ্ন নয় নম্বর উদ্ভিদ মাইটোসিসে কোথা থেকে বেমতন্তু গঠিত হয়, উত্তর পেজ নম্বর 50 উদ্ভিদ মাইটোসিস অনুনালিকা থেকে বেমতন্তু গঠিত হয়,
এবং সাইটোপ্লাজমে অবস্থিত অণুনালিকা থেকে ব্যামতন্তু গঠিত হয়। নেক্সট প্রশ্ন, নয় নম্বর, উদ্ভিদ মাইটোসিসে, নয় নম্বর হলো, দশ নম্বর, কোন প্রকার জননে প্রকরণ সৃষ্টি হয়? উত্তর, পেজ নম্বর 53, এটা হবে যৌন জনন। যৌন জননের বিশ্লেষণ দেখে নেব পরের পাতায় আছে। প্রকরণ সৃষ্টি, এই ধরনের জননের মাধ্যমে প্রকরণ সৃষ্টি হয়, তাহলে অ্যান্সারটা লিখবে যৌন জনন। নেক্সট প্রশ্ন, 11 নম্বর, কোষচক্রে চেক পয়েন্টের কাজ বিঘ্নিত হলে কি হবে? উত্তর, পেজ নম্বর 46, কোষচক্রের চেক পয়েন্টগুলি নিয়ন্ত্রণ নষ্ট হলে টিউমার গঠন করে, ক্যান্সার সৃষ্টি হতে পারে। লিখবে টিউমার গঠন করে, ক্যান্সার সৃষ্টি হতে পারে। নেক্সট প্রশ্ন, 12 নম্বর, কোন প্রকার কোষ বিভাজনে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের সরাসরি বিভাজন ঘটে? উত্তর, পেজ নম্বর 44, নিউক্লিয়াস সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয় অ্যামাইটোসিসে। অ্যান্সার লিখবে অ্যামাইটোসিস। নেক্সট প্রশ্ন, 13 নম্বর, নিষেকের পরে জাইগোট কোন পদ্ধতিতে বিভাজিত হয়ে ভ্রূণ গঠন করে? উত্তর, পেজ নম্বর 63, ভ্রূণ গঠন জাইগোট মাইটোসিস পদ্ধতিতে। নেক্সট প্রশ্ন, অ্যান্সার লিখবে মাইটোসিস পদ্ধতিতে। 14 নম্বর, থাইমিন ডিএনএ, ইউরাসিল, এটা হবে, পেজ নম্বর 42, থাইমিন, এটা আছে ডিএনএতে, ইউরাসিল, এটা হবে আরএনএ, শূন্যস্থানে লিখবে আরএনএ। নেক্সট প্রশ্ন, 2 নম্বর, মাইটোসিস সমবিভাজন, রাজবিভাজন, শূন্যস্থানে লিখবে, পেজ নম্বর 52, রাজবিভাজন মিওসিস, শূন্যস্থানে লিখবে মিওসিস। নেক্সট প্রশ্ন, 3 নম্বর, মাইটোসিস ভ্রূণমূল, মিওসিস, শূন্যস্থানে হবে, এটা এই বইটা থেকে দেখাবো, পেজ নম্বর 44, মাইটোসিস ভ্রূণমূল বর্ধনশীল অঞ্চল। নেক্সট নেক্সট পেজ 45, মিওসিস, এটা হবে রেনু, শূন্যস্থানে লিখবে রেনু। নেক্সট প্রশ্ন, 2, জোর কলম আম ড্যাশ জবা, শূন্যস্থানে হবে, পেজ নম্বর 58, জোর কলম আম শাখা কলম জবা, তাহলে শূন্যস্থানে লিখবে শাখা কলম। নেক্সট প্রশ্ন, 'প্রোফেজ, নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়লাসের অবলুপ্তি, নিউক্লিয় পর্দা নিউক্লিয়লাসের পুনরাবির্ভাব কোন দশা? শূন্যস্থানে লিখব, পেজ নম্বর 48, নিউক্লিয় পর্দার আবির্ভাব ঘটে, নিউক্লিয়লাস পুনর্গঠিত হয় কোন দশায়? টেলোফেজ। নেক্সট প্রশ্ন, 'এফ, অ্যামিবা দ্বিবিভাজন ড্যাশ বহুবিভাজন, শূন্যস্থানে হবে, পেজ নম্বর 55, বহুবিভাজন লিখবে প্লাজমোডিয়াম। নেক্সট প্রশ্ন, 'জি, ফ্রাগমোপ্লাস্ট, উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস ড্যাশ
প্রাণী কোষের সাইটোকাইনেসিস, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 49 ফ্রাগমোপ্লাস্ট, উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস। প্রাণী কোষের সাইটোকাইনেসিস লিখবে। কন্ট্রাক্টাইল রিং। নেক্সট প্রশ্ন, এইচ অটোজোম, 22 জোড়া, তাহলে সেক্স ক্রোমোজোম হবে। এখানে শূন্যস্থান হতো, শূন্যস্থান দিতে ভুলে গেছে, শূন্যস্থানে লিখবে। পেজ নম্বর 40 22 জোড়া অটোজোম। সেক্স ক্রোমোজোম এক জোড়া বা দুইটি, শূন্যস্থানে লিখবে এক জোড়া। নেক্সট প্রশ্ন, আই নম্বর মেটাফেজ, বিষুবতলে ক্রোমোজোমের বিন্যাস, শূন্যস্থানে হবে। মেটাফেজ বিষুবতলে ক্রোমোজোমের বিন্যাস, শূন্যস্থান অপত্য ক্রোমোজোমের মেরু অভিমুখে গমন, তো এখানে কী লিখব? পেজ নম্বর 48 মেরুর দিকে অগ্রগামী, এটা হবে অ্যানাফেজ, শূন্যস্থানে লিখবে অ্যানাফেজ। নেক্সট প্রশ্ন, যে উদ্ভিদ কোষের মাইটোসিস অ্যানাস্ট্রাল, পানি কোষের মাইটোসিস, এখানে একটা শূন্যস্থান হবে, এখানে হবে। পেজ নম্বর 50 উদ্ভিদ কোষ অ্যানাস্ট্রাল, আর প্রাণী কোষের হবে অ্যাস্ট্রাল। নেক্সট প্রশ্ন, কে প্রাণী কোষের ব্যামতন্তু, সেন্ট্রিওল, উদ্ভিদ কোষের ব্যামতন্তু। পেজ নম্বর 43 প্রাণী কোষের সেন্ট্রিওল, উদ্ভিদ কোষের সাইটোপ্লাজম, মায়োসিসটা দেবে না, জমিক না, সাইটোপ্লাজম। নেক্সট প্রশ্ন, ডিম্বাণু উৎপাদন মিওসিস, ভ্রূণের বৃদ্ধি, এটা হবে পেজ নম্বর 50 ভ্রূণ গঠন বা ভ্রূণের পরিস্ফুটনে সাহায্য করে জীবের বৃদ্ধি, এটা হবে মাইটোসিস, শূন্যস্থানে লিখবে মাইটোসিস। নেক্সট প্রশ্ন, এম উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস, কোষপাত, প্রাণী কোষের সাইটোকাইনেসিস, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 49 উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস, কোষপাত। প্রাণী কোষের হবে গভীরতর খাঁজ বা ক্লিভেজ। লিখবে ক্লিভেজ। নেক্সট প্রশ্ন, এন অযৌন জনন রেণু, যৌন জনন, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 53 অযৌন জনন রেণু, যৌন জনন, এটা হবে গ্যামেট। নেক্সট প্রশ্ন, ও পুনরুৎপাদন ফ্ল্যানেরিয়া ড্যাশ হাইড্রা, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 56 কর্কটক্রম, হাইড্রা লিখবে কর্কটক্রম। নেক্সট প্রশ্ন, কাটিং জবা পেয়ারা, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 58 কাটিং জবা, চৌধুরী ভট্টাচার্য সাঁতরা বই থেকে, পেয়ারা,
এটা হবে গ্রাফটিং, শূন্যস্থানে লিখবে গ্রাফটিং। নেক্সট প্রশ্ন, খন্ডি ভবন স্পাইরোগাইরা কোরকোদ্গম, শূন্যস্থানে হবে, পেজ নম্বর 56 শূন্যস্থানে লিখবে হাইড্রা। নেক্সট প্রশ্ন, কিউ হয়ে গেল, এবার আর স্পাইরোগাইরা খন্ডি ভবন ইস্ট, এটা হবে পেজ নম্বর 55 ইস্ট লিখবে কোরকোদ্গম। নেক্সট প্রশ্ন, রেণু উৎপাদন ছত্রাক আর পুনরুৎপাদন শূন্যস্থানে হবে, পেজ নম্বর 56 পুনরুৎপাদন এটা হবে প্ল্যানেরিয়া, শূন্যস্থানে লিখবে প্ল্যানেরিয়া। নেক্সট প্রশ্ন, 1 ইন্টারফেজের G1 দশার দুটি ঘটনা উল্লেখ করো। উত্তর, পেজ নম্বর 46 এটা লিখবে, 3 লিখবে আর 5। এইখান থেকে এই পর্যন্ত আর এইখান থেকে এই পর্যন্ত, ব্র্যাকেটের অংশটা বাদ দিয়ে দেবে। নেক্সট প্রশ্ন, 2 উদ্ভিদের একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে খন্ডি ভবন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। উত্তর, পেজ নম্বর 56 এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 3 নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে উদ্ভিদ কোষের মাইটোসিস ও প্রাণী কোষের মাইটোসিসের মধ্যে পার্থক্য নিরূপণ করো। বেমতন্তু সাইটোকাইনেসিস পদ্ধতি। উত্তর, পেজ নম্বর 50 বেমতন্তু গঠন ও সাইটোকাইনেসিস, এইখান থেকে এই পর্যন্ত পার্থক্য, দুটো করে লিখবে তাহলে হবে, এইটা এটা আর এইটা এইটা। নেক্সট প্রশ্ন, 4 কোষচক্রের নিয়ন্ত্রণ নষ্ট হওয়ার সঙ্গে মানব দেহে ম্যালিগন্যান্ট টিউমার সৃষ্টি হওয়ার সম্পর্ক প্রতিষ্ঠা করো। উত্তর, পেজ নম্বর 46 এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজ চলে যাব, নেক্সট পেজের এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 5 অস্থানিক পত্রজ মুকুল উদ্ভিদের প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে, একটি উদাহরণের সাহায্যে বক্তব্যটি যথার্থতা মূল্যায়ন করো। এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 6 নিউক্লিয়াস বিভাজনের অ্যানাফেজ দশায় ক্রোমোজোমের যে যে পরিবর্তন হয় তা লিপিবদ্ধ করো। উত্তর, পেজ নম্বর 48 3 আর 4, ব্র্যাকেটের অংশগুলো বাদ দিয়ে দেবে। নেক্সট প্রশ্ন, 7 মিওসিস কোষ বিভাজনের প্রদত্ত দুটি তাৎপর্য ব্যাখ্যা করো। প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা আর জীবের মধ্যে প্রকরণের উৎপত্তি। পেজ নম্বর 52 1 লিখবে আর 2। নেক্সট প্রশ্ন, 8 ইস্টের কোরকোদ্গম প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয় তা বর্ণনা করো। উত্তর, পেজ নম্বর 55 এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 9 মানব বিকাশের বয়ঃসন্ধি দশায় যে যে পরিবর্তন হয় তার একটি তালিকা প্রস্তুত করো। উত্তর, পেজ নম্বর 65 এইখান থেকে এই পর্যন্ত।
নেক্সট প্রশ্ন 10 নম্বর, ক্রোমোজোমের রাসায়নিক উপাদান একটি সারণীর সাহায্যে দেখাও। উত্তর পেজ নম্বর 41। নেক্সট প্রশ্ন 11 নম্বর, মানব বিকাশের বার্ধক্য দশায় জ্ঞানেন্দ্রিয় ও অস্থির কী কী পরিবর্তন হয় তা তালিকাবদ্ধ করো। পেজ নম্বর 65, 2, 3 আর 4 নম্বরটা লিখবে। নেক্সট প্রশ্ন 12 নম্বর, মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য। মাইটোসিস আর মিওসিসের পার্থক্য পেজ নম্বর 52। 13 নম্বর, স্পাইরোগাইরার খণ্ডীভবন সম্পর্কে সংক্ষেপে লেখ। 56, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 14 নম্বর, হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড সেট বলতে কী বোঝ। পেজ নম্বর 40, এইখান থেকে এই পর্যন্ত হ্যাপ্লয়েড, আর এইখান থেকে এই পর্যন্ত ডিপ্লয়েড সেট, ব্যাকেটের অংশগুলো বাদ দিয়ে দেবে। নেক্সট প্রশ্ন 15 নম্বর, ক্রোমোজোম ও ক্রোমাটিডের মধ্যে পার্থক্য লেখ। উত্তর ক্রোমোজোম আর ক্রোমাটিডের পার্থক্য নেক্সট প্রশ্ন 16 নম্বর, ডিএনএ ও আরএনএ এর মধ্যে দুটি পার্থক্য। ডিএনএ আর এনএর পার্থক্য এই দুটো লিখে দেবে। নেক্সট প্রশ্ন 17, কোষ বিভাজনের দুটি তাৎপর্য লেখ। উত্তর এখান থেকে দুটি তাৎপর্য লিখে দেবে। নেক্সট প্রশ্ন 18 নম্বর, মিওসিসকে হ্রাস বিভাজন বলে কেন। উত্তর পেজ নম্বর 52। নেক্সট প্রশ্ন 19 নম্বর, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের পার্থক্য লেখ। উত্তর স্বপরাগযোগ ইতর পরাগযোগ পার্থক্য, তো এখান থেকে যে কোনো তিনটি পার্থক্য লিখে দেবে। নেক্সট প্রশ্ন 20 নম্বর, মাইক্রোপ্রোপাগেশন বা অণুবিস্তারণ বলতে কী বোঝ। উত্তর এটা লিখবে পেজ নম্বর 58, এইখান থেকে এই পর্যন্ত। তো আজকে এই পর্যন্ত, পরে নেক্সট পার্ট নেক্সট ভিডিওতে। ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে, নেক্সট পার্টের প্রয়োজন হলে কমেন্টে জানাবে।